আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আমাদের সাথে আজ একটা আজব ঘটনা ঘটে গেছে, বলবো কিভাবে বলার মানে ভাষা খুঁজে পাইতেছি না, মানে আতঙ্কে আছি, অনেক আতঙ্কে আছি। আমার ভাইয়া হচ্ছে গিয়ে প্রবাসে থাকে, তার ইমুটা হ্যাক হয়ে গেছে। হ্যাক করে যে নিছে সে বলতেছে, আজ কয়দিন ধরেই দেখি যে ওই ইমুতে মানে কাজে ঢুকলে ওর ইমুটা হচ্ছে বন্ধ থাকে, কিন্তু এক মোবাইল হচ্ছে দুইটা ইমু, তো একটা ইমু বন্ধ থাকে আর একটা ইমু খোলা থাকে। তো ওরে আজ কদিন ধরে বলি যে তোর একটাই মুখ খোলো আর একটাই মুখ বন্ধ থাকে, এক মোবাইলে তুই চালাও, সমস্যাটা কি? আমরা ফোন দিই বলে ডিস্টার্ব করি বলে না কি? কয় না তো আমার মোবাইল সবসময় বন্ধই থাকে, আমি কাজে ঢুকলে বন্ধ, বেরোইলে হচ্ছে কে খুলে তোকে ফোন দেই। সবাই তো ফ্যামিলির সাথে মানে কথা বলার জন্য ব্যস্ত থাকে, কাজের তে বেরোই। ও কয় আমি ধরো সবসময় ব্যস্ত থাকি তোকে ফোন দিব বলে, কিন্তু এই কথা কও এটা কি হয়? পরে ওরে বললাম যে আচ্ছা তোর ইমুটা বন্ধ কর, বন্ধ করার পর ওর ইমু বন্ধ করছে, তারপরও ওর একটা ইমু বন্ধ হয়েছে, মানে যেটাতে কথা বলতেছে ওইটা বন্ধ হয়েছে, আর একটা ইমু যেটা হ্যাক হয়েছে ওইটা হচ্ছে গিয়া বন্ধ হয় নাই, ওইটা খোলা আছে। তো এখন আমি বললাম তুই যে দুইটা ইমু, একটা বন্ধ তোর মোবাইলটাই বন্ধ করলি, পুরো নেট বন্ধ করলি, তাহলে তোর ইমু লাইনে কেন দেখাইলো? তো হে মানে বিশ্বাস করতে নারাজ, বিশ্বাসই করে না যে এরকম হইতেছে। পরে আমি স্ক্রিনশট দিয়ে পর্যন্ত দিতেছি, এই দেখ কল হয়, এই দেখ মেসেজ ঢুকলো, তারপরও তারে বিশ্বাস করাইতে পারিনি গত 3 দিন আগে। আজকে সে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে আমার মোবাইলে একজনে ফোন দিছে বাংলাদেশের থেকে, বাংলাদেশ সেনাবাহিনীতে। আমি বললাম, বললো কি বলছে? হ্যাঁ কয় কি যে আমারে 1 ঘন্টার জন্য আমার ইমু টিমু বন্ধ রাখতে কইছে আমার মোবাইলে, বলে কি সমস্যা হয়েছে, মানে লিঙ্ক দিবা লাগছে, ইমু লিঙ্ক না কি কয়েছে আমি তো বুঝি না অত কিছু, তো ওই লিঙ্ক আসতেছে, তো তারা কি জানি মানে ঠিক করবি। তো আমার 1 ঘন্টা বললো কি স্যার 1 ঘন্টা আপনি অফ রাখেন, মানে সালাম টালাম দিয়ে স্যার টার কোয়ে টোয়ে মানে অস্থির বানাই হেলাইছে, ও 1 ঘন্টা আপনি বন্ধ রাখেন, আমরা সমস্যার সমাধান করে আপনারে বলবো, তারপর আপনি নেটটা অন করবেন। বাস ভালো কথা, ওর কাছ থেকে ফোন নাম্বারও নিছে যে আমি না বলা পর্যন্ত আপনি নেট অন করবেন না, আপনার আমি ফোনে ফোন দিব নাম্বারে, তারপরে হচ্ছে গিয়ে আপনি ইমুটা খুলবেন। বাস ও মানে বিশ্বাস টিশ্বাস কইরে, সেনাবাহিনী তাও ও বিশ্বাস কইরে সেই ইয়াটা দিছে, ওর নাম্বারটা দিছে আর ও ইমুটা বন্ধ করছে, বন্ধ কইরে কাজে ঢুকছে। কাজে ঢুকার পর এদিক দিয়ে ওর ওই ফোন নাম্বার থেকেই মানে আমার ভাইয়ের বউ যে তার কাছে ফোন করছে যে তোমার স্বামী হচ্ছে জেলে আছে, এই মুহূর্তে 50,000 টাকা লাগবে, আর নয় তোমার স্বামীর কাগজপাতি সব মানে বাদ হয়ে যাবে। মানে কি উল্টাপাল্টা কি কি কইছে, হে তো 50,000 টাকা তো ঘরে নাই, সে ঋণ মিন কই রে মাইসের কাছ থেকে হাতে পায়ে ধরে মানে 1 ঘন্টার ভিতরে সে 50,000 টাকার ম্যানেজ করছে, ম্যানেজ কই রে সে বিকাশ নাম্বারে দিছে, সেই যে লোকটা ফোন দিছে তারে বিকাশ নাম্বারে দিছে, এখন সেই বিকাশ নাম্বারও বন্ধ। আর একটু পরে ভাই যেই নেট খুলছে লাঞ্চের টাইমে, তখন এরকম মেসেজ টেসেজ ইমুর মধ্যে, ভাই কয় কী ব্যাপার কী হয়েছে? পরে কয় তুমি জেলেতে ছাড়া পাইছো আমরা টাকা দেওয়া পরে, এরকম একটা ঘটনা ঘটে গেছে। মানে কি বলবো, সবাই এখন আতঙ্কে আছে, কোথায় শান্তি আছে, কোথায় সুখ আছে, প্রবাসেও শান্তি নাই। সেই ভাবি হচ্ছে গিয়া যার কাছে কোনো দিন টাকা ধার চায় না তার কাছে যে টাকা আনছে, মানে যে জায়গা যায় না সেই জায়গা যেয়ে একজন হচ্ছে গিয়া ফোন বিকাশ মানে টাকা লেনদেন করে, যে তার কাছে টাকা থাকে যায় না, মানে অনেক রিকোয়েস্ট করে কইছে যে আমার টাকা দেন আমি 2 দিন পর দিব, আপনার এত টাকা লাভ দিব, এরকম কয়ে ময়ে টাকা আইনে সেই লোকটারে দিছে, সেই সেনাবাহিনী ভাই এটারে চোর হয়ে এটারে দিছে। তো দেওয়ার পর হচ্ছে গিয়ে উদ্ধার হয়েছে, উদ্ধার হয়েছে বলতে মিথ্যা কথা, সে তো কাজে ঢুকছে তার ফোন বন্ধ করে। আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম জানি না, কিন্তু আসলে কি হইতেছে আমি নিজেও বুঝতে পারলাম না, আতঙ্কে আছে সবাই। তো আপনারাও সবাই সতর্ক থাকবেন, এরকম মানে ভুলে পাও দেওয়া যাবে না,
যদি কেউ ওরা আটকায় রাখে তাহলে বলতে হবে তুমি আটকায় রাখছো, পুলিশে দশে তো আমারে দেখাও, আমি তার সাথে কথা বলবো, তারপরই তোমার প্রয়োজন হলে টাকা দিব। এই মায়ায় পড়ে মানে সবাইরে না জানাইয়ে কোনো মতেই কাউকে টাকা দেয়া যাবে না। আবার এই কথাও বলছে যে বেশি লোকরে জানায় না তাহলে টাকার ইয়াটা অ্যামাউন্টটা আরও বাড়বে, এইভাবে বলে বলছে। তা ও কইছে যে না আমি 50,000ই দিব, আপনি এক ঘন্টা পর আমার ফোন দেন, আমি টাকার ম্যানেজ করতেছি। তো সে যেভাবে হোক টাকার ম্যানেজ করে টইরে তার সাহস ছিল যে কেউ ধার না দেয় স্বর্ণ টন্য, যেভাবে হোক ম্যানেজ করে স্বর্ণ টন্য দরকার বেঁচে হইলো, টাকা আনতে পারবা না। প্রিয়জনরে হারানোর ভয় সবার আছে, স্বর্ণ গয়না কোনো কিছুরই দাম প্রিয়জনের সমান হয় না। তো সে টাকা যদি ধার না পায় গয়নাগাটি যে এনে যা আছে নিয়ে বাইরেছে ঘরেতে, হয় বন্দুক থুবো নয় ব্যস্প। তো এখন হচ্ছে গিয়ে আমরা সবাই এক জায়গায় বইসা হচ্ছে সেই সমালোচনা করতেছিলাম। তো এই সময়টা আমি ভিডিওর ভয়েসটাও দিলাম, তো সবাই সতর্ক থাকবেন, এতটুকুই বলবো, বলার আর কোনো ভাষা নাই। আমরাও সচেতন মানুষ, বুঝি কম বেশি একটু হইলো, কিন্তু আমাকে দ্বারা এই ভুলটা হয়ে গেল। আর যে বিকাশ নাম্বারটা থেকে দিছে সে নাম্বারটাও বন্ধ, সে নাম্বারেও মানে এখন কোনো সিস্টেম করে পাওয়া যাইতেছে না। এই নাম্বারটা হচ্ছে গিয়ে সংরক্ষণ করে রাখে দেওয়া হয়েছে ইয়া কি জানি একটা অফিস আছে, ওই অফিসে দিলে নাকি বের করে দেওয়া সম্ভব যে এই কোন জায়গার থেকে ফোনটা।